নমস্কার, আমি ডক্টর অরিন্দম বিশ্বাস। আমি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছি আর এন টেগোর হসপিটাল কলকাতায়। আজকে একটা বিষয় আমরা আলোচনা করব, সেই রোগের সম্বন্ধে আপনারা সকলেই জানেন এবং সেটার ওষুধ কলকাতাতেই আবিষ্কৃত হয়, কিন্তু যত দিন গেছে আমরা তত ভয় পেয়েছি নানান বিষয়ে। এই 25শে এপ্রিল আমরা পালন করি ম্যালেরিয়া দিবস। নমস্কার। হ্যাঁ, ম্যালেরিয়া নিয়েই আমরা আলোচনা করব। ম্যালেরিয়া কি খুব ভয়ানক? না, আমি প্রথমেই চিকিৎসক হিসেবে আপনাদের সুনির্দিষ্টভাবে বলতে চাই যে ম্যালেরিয়া চিকিৎসার আছে এবং ম্যালেরিয়ার উপসর্গ যদি তাড়াতাড়ি ধরা পড়ে তাহলে কিন্তু আমরা ম্যালেরিয়া থেকে মানুষ মুক্তি পাবে। এবার ম্যালেরিয়ার উপসর্গ কি? ম্যালেরিয়ার উপসর্গ হবে গা হাত পা ব্যথা, প্রচণ্ড জ্বর এবং ঘামবে মানুষ। মানুষের গা ব্যথাটা অসম্ভব হয়ে দাঁড়ায় আর মানুষ কাঁপবে। এই জায়গা উপসর্গগুলো ম্যালেরিয়া হতে পারে। ম্যালেরিয়া কীভাবে ধরা পড়বে? ম্যালেরিয়ায় রক্ত পরীক্ষা খুব তাড়াতাড়ি করতে হবে। অনেকবার হয়তো রক্ত পরীক্ষা পাওয়া যায় না, কিন্তু আজকাল যা পরীক্ষা হয়েছে অ্যান্টিজেন টেস্ট বলি, সেইগুলো কিন্তু খুব সাহায্য করে ম্যালেরিয়াটাকে ধরে ফেলার। ম্যালেরিয়ায় সুচিকিৎসা আছে এবং বেশিরভাগ মানুষ ম্যালেরিয়া থেকে মুক্ত হয়। অনেক সময় সত্যি কথা বলতে হয় একটা সেরিব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে, সেইটা করে প্লাসমোডিয়াম ফ্যালসিপ্যারাম। আরেক ধরনের ম্যালেরিয়া প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স। ভাইভ্যাক্স সাধারণত আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, সেরে ওঠে খুব তাড়াতাড়ি। আর এই কমপ্লিকেটেড ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া মানে হচ্ছে ব্রেনের চলে যায়, সেটা করে ফ্যালসিপ্যারাম। কিন্তু দুটোরই সুচিকিৎসা আছে, ভালো মতন ধরা পড়লে, তাড়াতাড়ি ধরা পড়লে খুব ভালো মতন চিকিৎসা আছে এবং মানুষ রোগমুক্ত হয় খুব তাড়াতাড়ি। এইবার আমরা ম্যালেরিয়া থেকে কি রুখতে পারি? না, হ্যাঁ নিশ্চয়ই পারি। যদি মশা যেখানে বাড়ছে সেই মশার বারবারন্ত যদি আমরা আটকে রাখতে পারি তাহলে কিন্তু ম্যালেরিয়া থেকে আমরা মুক্ত হব এবং সেই দিকেই আমরা ছুটছি। যদি আপনি দেখেন ভারতবর্ষে এখন ম্যালেরিয়ার কেস কমছে, কারণ আমরা ম্যালেরিয়ার ব্যাপারে অনেক বেশি জ্ঞান লাভ করেছি। আমাদের প্রথম কাজটা হচ্ছে মশাকে বাড়তে না দেওয়া। মশাকে আশেপাশে যত বাড়তে দেবেন তত ম্যালেরিয়ার রোগের একটা সম্ভাবনা থাকে। এইবার হচ্ছে কিভাবে আটকাবো? হ্যাঁ, আমরা মশারি, কখনো মসকিটো রিপেলেন্ট, আমরা কিছু ক্রিম লাগাবো যেখানে মশা আমাদের কামড়াতে পারবে না। তৃতীয়ত হচ্ছে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের একটা গুরুদায়িত্ব হয় জল জমতে না দেওয়া। আমরা যদি জল জমতে দিই ম্যালেরিয়া মশার কিন্তু বারবারন্ত হবে, মশা বাড়তে থাকবে এবং মশা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। সেই জায়গাটা যদি আমরা আটকাতে পারি, লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যদি মানুষ একত্রিত হয়ে একটা জায়গাতে গাছ কিছু আগাছা কেটে ফেলি, যেখানে জল জমছে সেটা সরিয়ে রাখি, তাহলে কিন্তু ম্যালেরিয়া মশা আসবে না এবং ম্যালেরিয়া থেকে মুক্তি পাবো। আরেকটা কথা, দুধ আজকাল ম্যালেরিয়ার চেষ্টা করছে ম্যালেরিয়ার ট্রিটমেন্ট চিকিৎসাতে নতুন রকমের কিছু আনা, ভ্যাকসিন, যেটা ভারতবর্ষে হয়তো এখনও আসেনি কিন্তু আফ্রিকার কিছু দেশে ভ্যাকসিনটা এসেছে এবং চেষ্টা চালানো হচ্ছে এই ভ্যাকসিন যদি কাজ করে সারা বিশ্বে। দ্বিতীয়ত হচ্ছে এক ধরনের জিন থেরাপি। আমরা যে অ্যানোফিলিস মসকিউটো, যেটা ম্যালেরিয়া জীবাণু বাহন করে, সেই তাকে যদি আমরা একটা জিন থেরাপি করে তাকে স্টেরাইল করে দিই, অর্থাৎ সে আর বাড়তে পারবে না, সে পরবর্তী প্রজন্ম জন্মে দিতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যালেরিয়াটাকে আটকে রাখার একটা প্রচেষ্টা চালাচ্ছি। ভবিষ্যতে আশা করি এইগুলো সফলভাবে গবেষণায় এবং আমরা ভবিষ্যতে ম্যালেরিয়া মুক্ত একটা সমাজকে পাবো। এই আশা রেখে বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।